38 নম্বরটা যেটা লেখো কোয়েশ্চন, রিজলভ দ্য সেকেন্ড এক্সপ্রেশনস ইনটু ফ্যাক্টরস, লেখো সেকেন্ড এক্সপ্রেশনসটা। টেন না, টেন মানে কি দেখো, ফাইভ টু ইজ আ টেন না মুরসালিন? জি স্যার, তাহলে এটাকে তুমি কিভাবে লিখতে পারছো, ফাইভ এক্স মাইনাস ফাইভ টু ইজ আ টেন স্যার, এই যে এই ক্যালকুলেশনটা স্যার প্রবলেম হইতেছে, এই যে লাস্টের দুইটা লাইন স্যার। ক্যালকুলেশনটা হচ্ছে যে এরকম ব্যাপারটা, দেখো ধরো সিক্স টু ইজা, সিক্স টু ইজা কত মুরসালিন, সিক্স আর টু কে মাল্টিপ্লাই করবা, ওকে? হ্যাঁ, বুঝছো কথাটা, মানে একটা কোয়াড্রেটিক, এটাকে বলা হয় একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয়, কোঅর্ডিনেটিক ইকুয়েশন। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয় এরকম, এ স্কোয়ার প্লাস এ প্লাস সি ইন্টু এক্স প্লাস এসি, সরি এ এক্স স্কোয়ার, কি হয় এক্স স্কোয়ার প্লাস এ প্লাস সি ইন্টু এক্স প্লাস এসি। মাইশা মাইশা, হ্যাঁ লিখছো এটা, জি স্যার, মাইশা 5.4 আছে, জি স্যার আছে। আচ্ছা একটু 5.4 একটু বুঝো, আমি যেটা সিকিউ করেছি 5.4 থেকে আসতে পারে পরীক্ষায়। আর একটা মাইশা, তোমাকে তো লাস্ট ক্লাসে পড়াতে পারিনি, ফ্রাইডে একটা এক্সট্রা ক্লাস হবে, হ্যাঁ তুমি ফ্রাইডে করে তুমি পারবা, 10টায় পারবা? জি স্যার, স্যার 10টায় পারবো। ঘুম থেকে উঠতে পারবা? জি স্যার, ঠিক আছে তাহলে সকাল 10টায়। দেখো মাইশা খেয়াল করো, একটা কোয়াড্রেটিক, কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে যে কেমন হয়, কোয়াড্রেটিক একটা এক্সপ্রেশন, ধরো এখানের মধ্যে এক্সপ্রেশনটা কেমন হবে, এখানে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস সি ইন্টু এক্স প্লাস এসি এসি এরকম হয়। তো এখানে দেখো ফার্স্টে তুমি কি করবা, এই টু ইন্টু সিক্স কে মাল্টিপ্লাই করবা, কত হবে, 12। 12 হবে। তাহলে এখানে কি লিখছিলাম, মাঝখানে কি লিখছিলাম, এসি এ প্লাস সি, তাহলে এ প্লাস সি কেমনে পাবা তুমি, 3/4 ইজা কত, 12। 12, ওকে। তাহলে এক্স প্লাস টু, তাহলে এখান থেকে তুমি 2x কমন নিচ্ছ, তাহলে 4/3 ইজা 12 পাচ্ছ। মিডল ফ্যাক্টর করা যায় না? হ্যাঁ মিডল টার্ম করছি আর কি। ওকে স্যার, মিডল টার্মটা কিভাবে করছি দেখো, তোমাদের তো এখানে দেখো ফার্স্টে কিন্তু টু দিয়ে কোনোটা নাই, আছে দেখো তোমাদের প্রত্যেকটার ক্ষেত্রে এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট এখানে ওয়ান, এক্স স্কয়ারের সাথে কত আছে, ওয়ান আছে। বাট তোমার পরীক্ষাতে কিন্তু টিচার কিন্তু কি করতে পারে, এখানে একটা টু দিয়ে দিতে পারে, ওকে, টিচার এখানে একটা নাম্বার দিয়ে দিতে পারে, এটা হলে তোমাদের জন্য ক্রিটিক্যাল হয়ে যাবে। সেই জন্য আমি ওভারঅল তোমাদেরকে, যাতে তোমাদের জন্য কঠিন আসলেও তোমরা পারো, সেই জন্য আমি পুরোপুরি বলছি আর কি। তাহলে ধর এখানে টু আছে, তাহলে টু সিক্স ইজ কত, টুয়েলভ, তাহলে এখানে সেভেন এক্স কে দেখো 3/4 ইজ আ 12, তাহলে 4x প্লাস কি লিখলা, 3x, তারপর তুমি এখান থেকে 2x কমন নাও, এক্স প্লাস টু, এখান থেকে 3 কমন নাও, এক্স প্লাস টু, তাহলে এক্স প্লাস টু, এবার এক্স প্লাস টুটা কমন নিয়ে নাও, এক্স প্লাস টু কমন নিলে আর রিমেনিং থাকবে 2x প্লাস 3, হয়েছে? জি স্যার।
তাহলে এখন এটা দেখো, এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন। তাহলে তুমি কি করবা, এক্স এখানে একটা ওয়ান আছে মনে করো, টেন ইন্টু ওয়ান ইজ আ টেন, টেন টেন, তাহলে ফাইভ টু ইজ আ টেন, ফাইভ টু ইজ আ টেন, কারণ তুমি এখানে ফাইভ এক্স মাইনাস টু এক্স লিখলে ফাইভ, ফাইভ ইন্টু টু ইজ আ কি পাচ্ছ, টেন পাচ্ছ। ওকে, তাহলে এক্স কমন নাও, এক্স প্লাস ফাইভ মাইনাস টু কমন নাও, এক্স প্লাস, এবার এক্স প্লাস ফাইভটা কমন নিয়ে ফেলো, তাহলে কি হচ্ছে, এক্স মাইনাস টু। ক্লিয়ার? এটা হচ্ছে একটা ওয়ে করার। আরেকটা ওয়ে আছে, এই ওয়েটা হচ্ছে এরকম, এক্স স্কোয়ার প্লাস ফাইভ তোমাদের বইতে এই ওয়েটাও দেওয়া আছে, দেখো এটা কত নম্বর, দেখো তোমাদের বইতে দুইটা ওয়ে দেওয়া আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। হ্যাঁ, তাহলে এটার মানে কি, এটাকে তুমি এভাবে লিখতে পারছো, লিখার পর এটা হচ্ছে যে একটা হচ্ছে এক্স প্লাস ফাইভ আর একটা হচ্ছে এক্স মাইনাস টু। দেখো তোমাদের বইতে দুইটা ওয়ে দেওয়া আছে, এক্সাম্পল 29টা খেয়াল করো, তো এক্সাম্পল 29টা দেখো, তুমি লেফট সাইডের ওয়ে হচ্ছে এটা, হ্যাঁ, আর হচ্ছে যে তুমি কি এটাকে ধরো যে তুমি এটাকে এভাবে করে লিখলা, টেনটাকে একটু ভেঙে লেখো, প্লাস ফাইভ ইন্টু মাইনাস টু, মিডল টার্মেও করতে পারো অথবা এভাবেও করতে পারো। ওকে, বুঝে গেছে মুরসালিন মাইশা? জি স্যার। আচ্ছা, এরপর মাইশা বুঝেছো? এবার বি নাম্বার, ডিটারমিন এইচসিএফ অফ দ্য টু এক্সপ্রেশনস, এইচসিএফ বের করতে হবে তোমাকে। এইচসিএফ মানে কি বলতে পারবা, হোয়াট ইজ এইচসিএফ? এগুলো পরীক্ষায় আসবে তোমাদের, এই যে তোমাদের ফাইভ মার্কস মানে কুইজ আসবে এখন, তো এখানে তোমাকে বলতে পারে যে হোয়াট ইজ এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে এখান থেকে দেখো, তাহলে এইচসিএফ বের করতে গেলে আমরা কি করব, এইচসিএফ বের করার সময় আমরা শুধু কমন গুলো নিব, কি নিব, কমন গুলো, আর এলসিএম মানে কি মুরসালিন, লোয়েস্ট কমন মাল্টিপল। হ্যাঁ, এটার সময় আমরা কি করব, ফার্স্টে কমন নিব, হ্যাঁ, এরপরে কি করব, আনকমন গুলো নিব, ফার্স্টে কি নিব, কমন, দেন আনকমন গুলো সাথে মাল্টিপ্লাই করব। ওকে, তাহলে এইচসিএফ এর সময় দেখো টু এক্সপ্রেশনস, এখানে দুইটা এক্সপ্রেশনস আছে, ফার্স্ট এক্সপ্রেশনটা তোমরা লেখো, সিক্স টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ, এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ, এটাকে রেখে দিবা। এটাকে কি করবা দেখো, ফাইভ মানে কি, টোয়েন্টি ফাইভ মানে কি ফাইভ স্কোয়ার না, তাহলে এক্স প্লাস ফাইভ, এক্স মাইনাস ফাইভ, বুঝছো নাকি? দেখো ফার্স্ট এক্সপ্রেশনটা, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো স্যার, ক্যালকুলেশনটা বুঝি নাই স্যার, এটা জি স্যার, ক্যালকুলেশন 625 মানে 25 স্কয়ার, ওকে জি স্যার। তারপরে দেখো তাহলে এই ফর্মুলাটা কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে এ প্লাস বি
a minus b আবার এখানে দেখো a square minus b square ফর্মুলা হচ্ছে a plus b into a minus b clear yes sir okay লেখো স্যার আমরা বুঝবো কিভাবে যে কখন ম্যাথে কোন ফর্মুলা ইউজ করতে হয় কখন এটা ভাইয়া সেন্স আস্তে আস্তে তোমার ক্রিয়েট হবে তুমি যখন অনেক বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করবা মানে তুমি যখন একবার করবা ঠিক আছে মানে তুমি যখন কয়েকবার করবা তখন তুমি বুঝে যাবে ধরো তোমার বাসা যদি আমি একবার বেড়াতে যাই প্রথমবার কি আমি চিনবো আমি যখন কয়েকবার যাব তখন তোমার বাসা আমি খুব সহজে চিনতে পারবো তাই না এরকম আর কি ব্যাপারটা প্র্যাকটিসের উপর হ্যাঁ শেষ এরপর এলস ইয়ে সেকেন্ড এক্সপ্রেশন সেকেন্ড এক্সপ্রেশন আমরা করে ফেলছি x কমন যাবে তাহলে hcf মানে কি বলছি শুধু কমন only কমন কমন কি x plus 5 তাহলে আনসার ইজ x plus 5 শেষ আচ্ছা এবার তোমরা সি তে কি করবা সি তে হচ্ছে যে তোমার ঠিক সেম ওয়েতে হ্যাঁ ফ্রম এ ফ্রম বি উই গেট তুমি কি লিখবা ফ্রম বি উই গেট স্কয়ার প্লাস 25 হবে আর এটা কি হবে তাহলে এলসিএমটা কি হবে বলো এলসিএম কি হবে x plus 5 x minus 5 x minus 2 আর x square plus 20 তাহলে দেখো এই মুরসালিন জি স্যার x plus 5 হচ্ছে কমন এলসিএম কি বলছিলাম এলসিএম মানে বলছিলাম কমন ইনটু আনকমন কমন কি x plus 5 5 আনকমন কি কি আছে রিমেইনিং কি কি আছে x square plus 25 এটা আছে আচ্ছা তাহলে তুমি এইটাকে মাল্টিপ্লাই করলে কি পাচ্ছ x স্কয়ার মাইনাস এই দুটোকে মাল্টিপ্লাই করলে কি পাবা এটা পাবা না
এখন এই দুটোকে মাল্টিপ্লাই করলে কি পাইছিলাম আমি x স্কয়ার মাইনাস 620 মানে এটা ইনটু এটা ইনটু এটা মানে এই তিনটাকে মাল্টিপ্লাই করলে আমি কি পাই এটা পাই ইনটু x মাইনাস 2 এইটা x টু দি পাওয়ার 4 হবে না x টু দি পাওয়ার 4 হবে হ্যাঁ ওকে ক্লিয়ার জি স্যার এরপরে 39 নাম্বার শেষ করো লেখা শেষ করো হ্যাঁ হয়েছে শেষ জি স্যার 39 এর এটা পারবা জি স্যার পারবো হ্যাঁ পড়ো তাহলে তাদের আনসার বলো কেমনে করবে এটা কিভাবে করবা কোন ফর্মুলা দিয়ে করবা এই ফর্মুলাটা জানো এ প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটা কি জানো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে তিনটা টার্মের যদি স্কোয়ার থাকে তখন তুমি কি লিখতে পারবা মাইশা বলতে পারবা স্যার বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস তারপরে বাট স্যার আমাদের ইসে তো এটাকে এ প্লাস বি স্কোয়ার ইয়া দিয়ে ফর্মুলা দিয়ে করাইছে ওইভাবে করতে পারো কোনো সমস্যা নাই চাইলে এভাবেও করতে পারো হ্যাঁ এভাবে যদি করো দেখো এভাবে করলে একটু সুবিধা হয় 3x মাইনাস 2y প্লাস z হোল স্কয়ার মানে কি এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস 2 a b প্লাস 2 b c প্লাস 2 c a বুঝে গেছে এটা দেখো তো বুঝতে পারছো এটা মাইশা মুসলে এটা এটা বুঝতে এটা ইজি করাটা এভাবে করলে ইজি হয় তাহলে কত হচ্ছে
এটা মাইনাস 4y স্কয়ার হবে না না কারণ কি দেখো মাইনাস 2y হোল স্কয়ার মানে কি মাইনাস 2y ইনটু মাইনাস 2y তাহলে মাইনাস 2 ইনটু মাইনাস 2 মাইনাস 2 ইনটু মাইনাস 2 কত হয় মাইশা প্লাস 4 কিউব থাকলে কি হবে মাইনাস হবে হ্যাঁ তখন কি হয়ে যাবে বলো শেষ করা শেষ জি স্যার বিটা কি তোমরা ট্রাই করবে নাকি আমি করে দিব স্যার পারব হ্যাঁ ফার্স্ট এন্ড সেকেন্ড এক্সপ্রেশন এর মুরসালিন ট্রাই করবা জি স্যার ট্রাই করো হ্যাঁ এরপর আমি করে দিচ্ছি না পারলে বি আর সি টা ট্রাই করো
পড়া শেষ? জি স্যার। মুরসালিন পড়ছো? মুরসালিন পড়ছো? জি স্যার। ফার্স্ট এক্সপ্রেশন কি? কত আসছে মুরসালিন বলো, কত আসছে এটা মুরসালিন? মুরসালিন কত আসছে বলো? হ্যাঁ স্যার হচ্ছে x minus 5 আর x plus 2। হ্যাঁ তাহলে ঠিক আছে। তারপরে সেকেন্ড এক্সপ্রেশন বলো কত আসছে মুরসালিন? সেকেন্ড এক্সপ্রেশন হচ্ছে স্যার x মাল্টিপ্লাই x প্লাস 4 আর x আগে x প্লাস 4 x প্লাস 2। হ্যাঁ সাবাস। আচ্ছা x প্লাস 4 x প্লাস 2 আসছে, তাহলে ইয়ে এলসিএফ কি হবে? x প্লাস 2 স্যার। সাবাস ভাইয়া, বুঝছে। এবার এলসিএম, এলসিএমটা করছো? এলসিএম করো না, এলসিএমটা শেষ করো, সিটা কমপ্লিট করো এবার। মাইশা তুমি সি করেছো? হ্যাঁ করেছি। আচ্ছা একটু ওয়েট করো তাহলে, মোরসালিন কমপ্লিট করুক। মাইশা তোমাকে তো আমি ওই টেস্ট পেপার থেকে ইয়েগুলো পাঠাই নি, ওগুলো কি পাঠিয়ে দিব? পাঠিয়ে দিন। ওকে আস্থা কি করে এখন? হ্যাঁ মাইশা স্যার আজকে ওর ফ্রেন্ডের সাথে হ্যাং আউটে গিয়েছিল। কোথায়? স্যার ক্যান্টনমেন্টে। ও তারপরে? তাহলে তো ও তো ভালোই মজা করছে। জি স্যার। আর তোমার আর বেশি দিন নাই, তোমার পরীক্ষা কয় তারিখ? 29 27। স্যার কি ম্যাথ পরীক্ষা? হ্যাঁ স্যার 28 তারিখ। তারপর 29 শেষ। 28 তারিখ তোমার ম্যাথ এক্সাম? জি স্যার আজকে বাংলা ছিল, 28 তারিখ ম্যাথ আর 29 তারিখ ইংলিশ। তারপর আচ্ছা তাহলে তুমি, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমায়, তুমিও 30 তারিখের পর ফ্রি। মুরসালিন করছো? জি স্যার। কত আসছে? স্যার x স্কয়ার x মাইনাস 5 x প্লাস 4 x মাইনাস 7 x প্লাস 2 এই তিনটা আসছে স্যার। এটা কত আসছে? x স্কয়ার কমন নিলে x স্কয়ার x মাইনাস 7 আর x প্লাস 2 আসছে স্যার, এই থার্ড ইকুয়েশনের আনসার। x মাইনাস 7 আর x প্লাস 2। সাবাস, হয়েছে। আর তাহলে এলসিএম কত আসছে? x স্কয়ার x মাইনাস 5 x প্লাস 4 x মাইনাস 7 আর x প্লাস 2। ঠিক আছে মাইশা, হয়েছে? মাইশা হয়েছে? হয়েছে। ওকে এরপরে বলো মুসলিন, আর তোমার প্রবলেম কিসে আছে? বা মাইশা তোমার প্রবলেম কিসে আছে বলো? স্যার আপাতত কোথাও প্রবলেম নেই। মুসলিন তোমার? স্যার আমাদের হচ্ছে এক্সারসাইজ 3 এর 27 নাম্বারটা যখন মিস করাই দিছে, মিসের বইতে স্যার ভুল ছিল, এখন আমাদের বই অনুযায়ী মিস করাইতে পারে নাই, এখন এটা হয়তো মানে নেক্সট ক্লাসে করাই দিবে, বাট এইটাই আমার একটু প্রবলেম আছে স্যার। কোনটা? এক্সারসাইজ 3 এর হচ্ছে 27 নাম্বার সিকিউ। 27 নাম্বার সিকিউ? 27 নাম্বার সিকিউ কি? দেখো তো মাইশা, আমরা করছিলাম না একদিন, মাইশা দেখো তো এটা আমরা করছিলাম না একদিন। স্যার এইটা এইখানে যেমন আসে না স্যার এই যে স্ক্রিনে, বাট আমাদের বইতে স্যার আলাদা। তোমাদের বইতে আলাদা? জি স্যার এটা তো স্যার 2020 আর আমাদের বই 2021 এর বইতে আলাদা করে দাও স্যার। মানে ভ্যালু চেঞ্জ? স্যার এভরিথিং চেঞ্জ। 27 নাম্বার সিকিউ নাই? আছে তো স্যার, বাট এইটা এই স্ক্রিনে যেটা আর বইয়ের যেটা সেটা স্যার মিলতেছে। আমাকে কি তোমারটা পাঠাবা? জি স্যার।
পাঠাও, আমি তোমাকে করে দিচ্ছি। আমাদেরটা ওইটার সাথে ম্যাচ করে না, তাই মাইশা? আচ্ছা পাঠাও, কেউ একজন পাঠাও, আমি করে দেখি, দেখলে বুঝতে পারবো। এই যে তোমাদের বইতে যেভাবে আছে, স্যার বোর্ড দেখা যাচ্ছে না স্যার, ছোট হয়ে গেছে, কি হয়েছে? তো স্ক্রিনশটটা অফ করে দিতে স্যার, এখন দেখা যাচ্ছে। না ওইরকম হলো মুসলিম দেখা যায় তো, মাইশা দেখা যায় না? দেখা যাচ্ছে না না, স্ক্রিন শেয়ার অফ অন থাকলেও দেখা যায় না, বোর্ডটা হাফ হাফ। মাইশা দেখা যায়? স্যার, আবার বলবেন, কথা শোনা যাচ্ছে। মুসলিন বুঝছো এতটুকু? জি স্যার, মাঝখানের ভেতরের ওই ইয়াটা তো 4 মিটার না, 5 মিটার? ও হ্যাঁ স্যার, ঠিক আছে, সরি। ওকে লিখা শেষ এতটুকু? জি স্যার, এবার বি নাম্বারটা, বি নাম্বার দেখো, ডিটারমিন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এডিএফ। তাহলে এডিএফ আমরা কেমনে বের করতে পারবো? মাইশা লিখেছো এতটুকু? জি স্যার, আচ্ছা, এরিয়া অফ এডিএফ বের করার জন্য মাইশা এটাকে আমি তোমাকে করিয়েছিলাম পুরোটা, মনে হয় করানো হয় নাই, করানো? হয় নাই। আচ্ছা, এটা আমি মনে হয় পুরোটা করাইনি। এটা এরিয়াটার এএফ টা বের করার ওয়েটা, আমাকে তো এই এডিএফ যদি বের করতে চাই, আমি যদি এখন এডিএফ বের করতে চাই,
আর ADF এর ফর্মুলা হচ্ছে হাফ ইনটু বেস ইনটু হাইট, এটা হচ্ছে ফর্মুলা। আমি DF জানি বাট আমি AF তো জানি না। AF বের করার একটা ওয়ে হচ্ছে, সহজ ওয়ে হচ্ছে পিথাগোরাস থিওরেম। পিথাগোরাস থিওরেম এখানে অ্যাপ্লাই করা, তোমরা পড়ো নাই পিথাগোরাস থিওরেম নিয়ে এখনো। এখন আমি চিন্তা করছি এখানে কি পিথাগোরাস থিওরেম কি আমি অ্যাপ্লাই করব নাকি করব না। মিস কি বলছে মুরসালিন? মিস এখন কিছু বলে না, মিস বলছে যে আমি নেক্সট ক্লাসে দেখাই দিব এটা কি করব। মানে মিস আগে লকডাউনের ভিতরে যখন অনলাইন ক্লাস চলতেছিল তখন হচ্ছে করাই দিছিলেন, বাট তখন মিসের ওই বইয়ের ম্যাথ অনুযায়ী করাই দিছিল, তখন আর কেউ বলে নাই যে মিসের বইয়ের সাথে আমাদের মিল নেই। এখন সবাই ক্লাসে বলতেছে যে এইটা ভুল হইছে, এটা মিলে নাই। ডিটারমিন দা লেন্থ অফ এফ, ডিটারমিন দা লেন্থ অফ এফ টা বের করার ওয়ে হচ্ছে পিথাগোরাস থিওরেম। আমি পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে করতে পারতেছি, ওকে? আর কোন ওয়ে তো জানি না আমি, ঠিক আছে? এটা বের করার একটাই ওয়ে আমি যেটা জানি সেটা হচ্ছে যে তোমার মানে যেটা আপনি স্ক্রিন শেয়ার করেছেন ওইটার ভ্যালু গুলো নিয়ে কিভাবে করেছি তুমি জানো? স্যার এখানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ADF ইকুয়াল টু 1/4 × 500। ADF তে একটা একটা আচ্ছা এখানে দেওয়া ছিল এটা, বাট এখানে কি দেওয়া আছে? শুনো মুরসালিন, মুরসালিন, হ্যাঁ মুরসালিন, এটা যদি দেওয়ার জন্য দেখো এখানে তো এই বইতে একটা কন্ডিশন দেওয়া আছে, তুমি এটা দিয়ে করতে পারবা। দেখো দেখছো একটা কথা লিখছে এখানে, এখন আমি কি করব? ধরো আমি তো কেউ যে হ্যাঁ এইভাবে করা যাচ্ছে, কিন্তু তোমার এখন তো কোয়েশ্চেন তো সেম না, ঠিক আছে? তোমাদের বলতে যে কোয়েশ্চেনটা আছে সেটা এভাবে করতে হবে। দেখো আমি করে দিচ্ছি, হ্যাঁ বাদ দাও এত কথা বলে লাভ নাই, দেখো এভাবে করে করবা। বি নাম্বারটা এখানে হাইপোটেনাস হচ্ছে x, বেস হচ্ছে আমি জানি না, সরি হাইপোটেনাস হচ্ছে 5, ইয়ে আমি জানি না, এটা রেখে দিলাম f স্কয়ার, আর পারপেন্ডিকুলার কত? 4 স্কয়ার। বাট এই ফর্মুলা তোমাদের বইতে নাই, তোমাদের বইতে এই ফর্মুলাটা নাই, কেমন? কি কি হবে আনসার? হ্যাঁ আনসার A = 3 হবে, বুঝে গেছে? জি স্যার। মাইশা বুঝছো?
জি স্যার এটা তোমরা ক্লাস 8 এ এই ফর্মুলাটা তোমরা শিখবা এরপরে ডিটারমিন দা লেন্থ অফ এফ ধরো হাউ মেনি সেন্টিমিটার ইজ দ্য এরিয়া অফ বিসিডিএফ হ্যাঁ তাহলে এখন এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিএফ ইজ ইকুয়াল টু হাফ ইনটু এফ ইনটু ডিএফ সিক্স মিটার স্কোয়ার ওকে সো area of BCDF is equal to বিসিডিএফ এর ফর্মুলা কি বের করছিলাম আমরা আগে একটু বের করে নিও এরিয়া অফ বিসিডিএফ বেজ ইন টু হাইট বেজ ইন টু হাইট এবি হচ্ছে কত টু ইন্টু ফাইভ টেন টেন ইন্টু ফোর ফোরটি তাহলে ফোরটি মাইনাস সিক্স থার্টি ফোর মিটার স্কোয়ার এতটুকু লেখো লিখছো এতটুকু এখন এটাকে মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ারে কেমনে নেয় দুইবার মাল্টিপ্লাই করতে হবে হান্ড্রেড দিয়ে হান্ড্রেড দিয়ে কয়বার মাল্টিপ্লাই করবা দুইবার তাহলে কত হবে এটা হবে আনসার তাহলে সেন্টিমিটার স্কোয়ারে চলে যাবে কে এ হইছে শেষ জি স্যার 7 বি এ তো आंसर বয়ে 6 স্কয়ার মিটার আসছে কত 6 মিটার স্কয়ার এই যে এটা স্যার বি নাম্বারটা বি নাম্বার কত আসছে आंसर 6 স্কয়ার মিটার এ ভিজিবল 6 আসছে যে এটা মাইশা জি স্যার বি নাম্বার এটা তো 6 পসিবল না 2x প্লাস 2x 4x প্লাস 6x 6x না মাইশা এটা ভুল দিছে তোমাদের ইয়েতে তোমাদের ইয়ে বইতে আনসারটা ভুল দিছে এটা যেটা করে দিছে এটাই কারেক্ট মানে আমি যে ওয়েতে করছি এতে কোনো ভুল নাই
ওকে ওকে স্যার তারপরে আর কোনো প্রবলেম স্যার আপাতত না আমি ফ্রাইডে 10টা বাজে একটা ক্লাস দিব ওই আমি লাস্ট ক্লাসটা নিতে পারি নাই তো মোরসালিন তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি জয়েন করতে পারো আর মাইশার সকাল 10টা বাজে হ্যাঁ ওকে স্যার আর হচ্ছে যে কি তাহলে লিখে দিচ্ছি হ্যাঁ কাজ কি থাকবে মাইশা তুমি সিকিউ গুলো দেখে রাখবা আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি একটু টাইম দাও ওকে সলভ করব হ্যাঁ হ্যাঁ এমসিকিউ আর সিকিউ সলভ করবা আমি করতে দিব তোমাকে ঠিক আছে তাহলে ভালো থেকো আল্লাহ হাফেজ